তোমরা সবাই ভালো আছো তো? জি হ্যাঁ, আমাদের গীতা স্কুল আগেও ছিল এবং আমাদের প্রতি সপ্তাহে গীতা পাঠ হইতো, তো কিছু কারণে বা কোনো বিশেষ কারণে হয়তো এখন ক্লাস হয় না। তো আমরা এখন চাচ্ছি আবার নতুন করে ক্লাস শুরু করতে, আমরা এই পাঁচ ফ্যামিলি। তোমরা রাজি তো? বা আমাদের বাড়ির সবাই, আমাদের বাড়িতে তো এই কতজনই তো শিক্ষার্থী, তাই না? আমরা সবাই এমনিতে হয়তো খাতা কলমে তোমাদের নাম থাকবো, পাঁচজনের, পাঁচজন শিক্ষার্থীর নাম থাকবো, কিন্তু এমনিতে ক্লাস ক্লাস করার সময় অর্থাৎ ধর্মীয় আলোচনার সময় তোমাদের অভিভাবকরাও থাকবে, যারা বড় আছে তারাও ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করবে। সেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ এগুলো সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হইব এবং ধর্মীয় আলোচনা করা হইব, আশা করি তোমরা থাকবা। আর যেহেতু আমাদের ক্লাসের শিক্ষার্থী সংখ্যা বা বিদ্যার্থী সংখ্যা মাত্র পাঁচজন, সেহেতু প্রত্যেকে চেষ্টা করবে প্রতি সপ্তাহে উপস্থিত থাকার। আমরা এখন প্রাথমিকভাবে তোমাদের সাথে আলোচনা করতেছি, পরবর্তীতে হয়তো তোমাদের অভিভাবকদের সাথে একটা আলোচনা হইব, তারপরে আমরা চিন্তা করব যে গীতা স্কুলটা খোলা যায় কি না এবং কবে খোলা যায়, ঠিক আছে? আর যেহেতু পাঁচজন শিক্ষার্থী, সেহেতু প্রত্যেকে আসার চেষ্টা করবা, কারণ পাঁচজনের থেকে একজন গেলেও কিন্তু সংখ্যাটা আরও কমে যায়। 100 জনের থেকে 10 জন গেলে 90 জন থাকে, তখন সংখ্যাটা প্রায় 100 জনের মতোই দেখা যায়, কিন্তু 5 জনের থেকে যদি একজনও যায় তখন এটা আর 5 দেখা যায় না। এরা 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 মনে রাখবে, ঠিক আছে সবাই? তো আশা করি তোমরা প্রত্যেকেই গীতা স্কুলে উপস্থিত থাকবে। তো তোমাদের মতামত কি, গীতা স্কুল কি খোলা যায় নতুন করে? আমাদের এই কয়েকজন মিলে, আমরা এই 5 জন বিদ্যার্থী মিলে, ছোঁয়া কি বলো, হ্যাঁ খোলা যায়? উপস্থিত থাকবে তো প্রতি সপ্তাহে? স্নেহা উপস্থিত থাকবা প্রতি সপ্তাহে? শশী প্রতি সপ্তাহে আসবা? কণিকা আসবা তো প্রতি সপ্তাহে? পূজা? তো যেহেতু প্রত্যেকের মতামত হ্যাঁ, তো আমরা পরবর্তীতে তোমাদের পরিবারের যারা অভিভাবক আছে তাদের সাথে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিব যে গীতা স্কুল খোলা যায় কি না এবং কিভাবে এটা পরিচালনা করা যায়। কিছু নিয়ম নীতির একটা তালিকা হবে, এই নিয়মে নিয়ম আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে? আমাদের কিছু কাজও থাকবে, হয়তো বাড়ির কাজও আমরা দিয়ে দেবো, সেই বাড়ির কাজগুলো সবাইকে করতে হবে, প্র্যাকটিক্যালি কোনো কাজ দেবো সেই প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে। সবাই রাজি তো? কোনো সময় হয়তো কোনো সমস্যা হলে আমাদের শাসন করারও ইয়ে থাকতে পারে, আইন থাকতে পারে, সেটাও তোমাদের মানতে হবে। কোনো সময় আমাদের বিভিন্ন খেলাধুলো আমরা আয়োজন করব, সেগুলোও তোমরা অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে? এবং আমরা ধর্মের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য জ্ঞান 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 অর্জনের জন্য আমরা এই গীতা পাঠশালায় আসব, ঠিক আছে? সবাই আসবে তো? আর প্রত্যেকেরই আশা করি ঘরে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ আসে। আমরা সেহেতু আর গীতা আমাদের কিনতে হবে না, একটা খরচ কমে গেছে আমাদের, যেহেতু আমাদের এই গীতা পাঠশালা প্রায় নতুন করে শুরু হবে, সেহেতু আমাদের আর্থিক অবস্থাও খুব একটা সবল না। আর যারা অনলাইন থেকে দেখছেন তারা আশা করি যদি সহযোগিতা করে তাহলে আমাদের অনেক সুবিধা হবে, এবং তোমাদের অভিভাবকদের মধ্যেও যদি কেউ পাশে থাকে তাহলে আরও অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে 5 জন বিদ্যার্থী, তোমরা পূজা, ছোঁয়া, স্নেহা, শশী, কণিকা, এতটুকুই। আর তোমাদের অভিভাবকদের তো অবশ্যই বলবো, আর তোমাদেরকে বলছি আমাদের এই গীতা পাঠশালার বা এই গীতা স্কুলের খরচের জন্য যাবতীয় যে খরচপাতি আছে সেগুলার জন্য আমাদের সাপ্তাহিক 10 টাকা প্রণামী, ঠিক আছে? প্রতি সপ্তাহে প্রত্যেকের পরিবার থেকে মাত্র 10 টাকা করে সবাই আনার চেষ্টা করবা, বা তারা যদি দিয়ে দেয় ওইটাও খুব ভালো, ঠিক আছে? সবাই রাজি তো? তাহলে আমরা আশা করি পরবর্তী সপ্তাহে বা পরবর্তী কোনো দিনে আমরা তোমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে খুব শীঘ্রই গীতা পাঠশালাটি উদ্বোধন করার চেষ্টা করব, ঠিক আছে? তো সকলে একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।